ক্লাস টেন এবং টুয়েলভ কিছু ভুল কিন্তু তোমরা টেস্ট পরীক্ষার সময় করেই থাকো এই ভুলগুলো একদমই করা চলবে না কোন ভুলগুলো করা চলবে না দেখে নাও আমি প্রত্যেকটি ভালো করে বলে দিচ্ছি থেকে বেশি ভুল তোমরা করো টেস্ট পরীক্ষাকে গুরুত্বহীন লেস ইম্পর্ট্যান্ট বলে মনে করো ঠিক আছে যে এটা সাধারণ একটা পরীক্ষা এটা একদমই মনে করা চলবে না কারণ অনেক স্কুল আছে বেশিরভাগ স্কুলেই কিন্তু টেস্ট পরীক্ষায় যদি পাশ করতে না পারো তাহলে কিন্তু তোমাদের ফাইনাল অর্থাৎ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে দেওয়া হয় না সেক্ষেত্রে এই পরীক্ষাটাকেও কিন্তু তোমরা ফাইনাল হিসেবে ধরতে পারো কারণ এই পরীক্ষায় ফেল করে গেলে পাশ করতে না পারলে কিন্তু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিতে পারছো না তোমরা বিভিন্ন স্কুলেই এটা করা হয় কোনো কোনো স্কুলে তুলে দেওয়া হয় ঠিকই পরীক্ষা দিতে দেওয়া হয় কিন্তু তোমাদের স্কুলে যদি আটকে দেওয়া হয় তাহলে কিন্তু খুবই বিপদে পড়বে সেই কারণে এই পরীক্ষাকে একদমই গুরুত্বহীন বলে মনে করবে না টেস্ট পরীক্ষাকে কোনো সময়ই একটা সাধারণ পরীক্ষা হিসেবে কিন্তু মনে করবে না এটা কিন্তু সাধারণ পরীক্ষা না ইউনিট টেস্ট বা হাফ ইয়ারলি পরীক্ষা এই ধরনের পরীক্ষা এটা না এই পরীক্ষায় কিন্তু সমস্ত সিলেবাসে তোমাদের পরীক্ষা হয় অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যতটুকু সিলেবাসে পরীক্ষা দেবে এই পরীক্ষাতেও কিন্তু সেই ততটাই সিলেবাস থাকে ওখানে যে প্রশ্নগুলো আসে এই পরীক্ষা থেকেও কিন্তু সেই প্রশ্নগুলোই আসে মানে একই ধরনের ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো কিন্তু একই রকম থাকে এবং সিলেবাসও একই থাকে সেক্ষেত্রে এই পরীক্ষা এবং মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার মধ্যে কিন্তু বিশেষ একটা কোনোই পার্থক্য নেই সেক্ষেত্রে এটাতে যদি তোমরা ভালো করে প্রিপারেশন নাও সেক্ষেত্রে একদিকে যেমন টেস্ট পরীক্ষা তোমাদের রেজাল্ট ভালো হবে অন্যদিকে তোমাদের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হবে যার ফলে কি হবে ফাইনাল অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও কিন্তু তোমরা ভালো রেজাল্ট অবশ্যই করবে যদি এই পরীক্ষার আগেই তোমরা সমগ্র সিলেবাস শেষ করে ভালো করে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করলে পরীক্ষা দাও তাহলে কিন্তু তোমরা অনেকটা এগিয়ে থাকবে তা সেই কারণে এই পরীক্ষাকে কিন্তু গুরুত্ব দাও সাধারণ একটা পরীক্ষা হিসাবে এটাকে একদমই ধরবে না তিন নম্বর যেটা যে তোমরা শর্ট কোয়েশ্চেনের উত্তরগুলো বড়ো করে লিখবে না বড় করে উত্তর লেখার কোনো দরকার নেই শর্ট কোয়েশ্চেনের উত্তর শর্টেই দেবে এমসি কিউয়ের উত্তরে শুধু যে উত্তরটা ঠিক ধরো এ দাগের উত্তরটা ঠিক তাহলে এ লিখে যে অপশানটা ঠিক সেটার নাম লিখে দেবে আর যদি এসি কিউ হয় যতটা পারবে সংক্ষেপে লিখবে কারণ এক্ষেত্রে বেশি লিখে বেশি প্র্যাকটিস করবো ফাইনালে সুবিধা হবে এরম কোনো ব্যাপার নেই কারণ ফাইনালেও কিন্তু তোমাদের পুরো এমসিকিউ এর ক্ষেত্রে পুরো উত্তর পুরো লাইন ধরে উত্তর লিখতে হয় না শুধু অপশনটা লিখে দিলেই হয়ে যায় এবং এসি এর ক্ষেত্রেও টু দি পয়েন্ট অ্যান্সার করলে কিন্তু তোমাদের ফুল মার্চ দেওয়া হয় সেক্ষেত্রে শর্ট কোয়েশ্চেনের উত্তর সব সময় চেষ্টা করবে শর্টে লিখতে এমসিকিউ এর ক্ষেত্রে অবশ্যই অপশানটা লিখে দিলেই হবে অপশন বলতে ধরো এ বি সি যেটা হবে তার পাশে অপশানের উত্তরটাও একটু লিখে দেবে মানে একটা ওয়ার্ড লিখতে হবে তোমাদের আর ক্লাস টেনের ক্ষেত্রেও কিন্তু শর্টে উত্তর দেবে অর্থাৎ শূন্যস্থান পূরণ থাকলে শুধু শূন্যস্থানে কি বসবে সেটা দাগ নাম্বার দিয়ে লিখে দেবে বা এক কথায় উত্তর দিলে শুধু উত্তরটা দাগ নাম্বার দিয়ে লিখে দেবে শুদ্ধ অশুদ্ধের ক্ষেত্রে দাগ নাম্বার দিয়ে শুদ্ধ বা অশুদ্ধ লিখে দেবে তাহলে কিন্তু ফুল মার্কস পাবে যদি কেউ বলে থাকে ফুল মার্কস পাবে না সেটা ঠিক না অবশ্যই ফুল মার্কস পাবে দাগ নাম্বার ঠিক দিয়ে যদি ঠিক উত্তর লেখো অবশ্যই ফুল মার্কস পাবে টেন এবং টুয়েলভ দুটোরই টেস্ট পরীক্ষায় কী হয় প্রজেক্ট থাকে ক্লাস টেনের প্রত্যেকটি সাবজেক্টে দশ নম্বরের প্রজেক্ট থাকে আর ক্লাস টুয়েলভের আর্টসের সাবজেক্ট হলে কুড়ি নম্বরের প্রজেক্ট আর প্র্যাকটিক্যাল থাকলে তিরিশ নম্বরে প্র্যাকটিক্যাল থাকে যাই হোক প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকে খুবই ইম্পর্টেন্স দেবে কারণ এই নাম্বারটা স্কুল থেকে দেওয়া হয় এবং টেস্টের নাম্বারটাই কিন্তু প্রজেক্টের টেস্টে যে নাম্বার দেওয়া হয় ইলে টুয়েলভের ক্ষেত্রেও এবং ক্লাস টেনের ক্ষেত্রেও টেস্ট পরীক্ষায় যে নাম্বারটা দেওয়া হয় প্রজেক্টে সেটাই কিন্তু ফাইনালে পাঠানো হয় সেই ক্ষেত্রে আগে থেকে যদি তোমরা দশে দশ বা কুড়িতে পুরি পেয়ে যাও তাহলে কিন্তু তোমরা অনেকটাই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের নাম্বারের ক্ষেত্রে এগিয়ে থাকবে সেক্ষেত্রে কবে প্রজেক্ট জমা নেওয়া হচ্ছে কীভাবে নেওয়া হচ্ছে এগুলো কিন্তু খেয়াল রাখবে প্রজেক্টটাকে খুব সিরিয়াসলি নেবে টুয়েলভের ক্ষেত্রে যে সমস্ত সাবজেক্টে প্র্যাকটিক্যাল সাবজেক্ট রয়েছে সেই প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো কিন্তু খুব ভালো করে দেবে কারণ প্র্যাকটিক্যালে থার্টি মার্কস থাকে তিরিশ নাম্বার থাকে এই পুরো তিরিশে তিরিশ বা পঁচিশ বা সাতাশ যাই পাও না কেন এটা পুরোটাই কিন্তু তোমাদের ফাইনালে হবে ফাইনালের জন্য কিন্তু আলাদা করে পরীক্ষা হবে না সেক্ষেত্রে পরীক্ষা ভালো করে দেবে এক্ষেত্রেও এই প্র্যাকটিক্যাল নাম্বার যদি বেশি থাকে তোমরা কিন্তু ফাইনালের রেজাল্টের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে থাকবে নাম্বারের দিক থেকে এরপরে পরীক্ষায় যে তোমরা সময়টা পাও তিন ঘন্টা পনেরো মিনিট সেই সময়টাকে কিন্তু খেয়াল রাখতে একটুও ভুল করবে না অর্থাৎ পুরো খেয়াল রেখে পরীক্ষাটা দেবে যে তুমি যখন পরীক্ষা দিতে বসছো টেস্ট পরীক্ষায় তো তিন ঘণ্টা পনেরো মিনিট কখন হচ্ছে কতটা তুমি লিখতে পারছো তোমার শর্ট লিখতে কতটা সময় লাগছে বড় প্রশ্ন লিখতে কতটা সময় লাগছে তাহলে কি তোমার একটা সেট হয়ে যাবে যে ফিউচারে যখন তুমি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাহলে তোমার আরও কতটা বেশি স্পিডে লেখা প্র্যাকটিস করতে হবে এই ধরনের একটা ধারণা হয়ে যাবে যে পরীক্ষায় কোন প্রশ্ন লিখতে কোন প্রশ্নের উত্তর লিখতে কতটা টাইম লাগে অর্থাৎ এই টেস্ট পরীক্ষা কিন্তু একটা তোমরা প্র্যাকটিস করে নিতে পারবে যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে কীভাবে ঠিক টাইম ম্যানেজমেন্ট করে তোমরা টাইমটাকে ঠিক ম্যানেজ করে কিভাবে তোমরা পরীক্ষা দেবে আর সব থেকে শেষে বলবো অবশ্যই প্রশ্ন ভালো করে পড়বে অনেক সময় এমন হয় যে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর আমি পারবো না কারণ কি একবার পড়েছ ভালো করে পড়নি প্রশ্ন খুব ভালো করে পড়বে তাহলে দেখবে অনেক সময় এরকম হয় যে তোমার ওই প্রশ্নটা জানা কিন্তু হয়তো মনে পড়ছে না একটু ভালো করে পড়বে তাহলে প্রশ্নের সঠিক উত্তর কিন্তু লিখতে পারবে আর একটা প্রশ্ন ভেবে অন্য একটা উত্তর লিখে অনেক সময় তোমরা আসো এই ভুলটা একদমই করবে না প্রশ্ন ভালো করে পড়বে এবং সঠিক উত্তর সঠিকভাবে সংক্ষেপে লিখবে তাহলে এই কটি বিষয় তোমরা একটু মেনে চলো এই ভুলগুলো তোমরা করো না দেখবে অনেকটা বেশি তোমরা টেস্টেও নাম্বার পাবে এবং মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিকের জন্যও কিন্তু অনেকটা এগিয়ে থাকবে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো কোনো ভুলগুলো করা চলবে না এই ভিডিও থেকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবে আজকে জন্য এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও আনতে চলেছি